এগুলো সম্পূর্ণ এক একটা অপপ্রচার ছাড়া আর কিছু নয়। কারণ পুলিং এজেন্টের নামের তালিকা চাওয়ার কোনো সঙ্গত কোনো কারণ নেই। তো এই নির্বাচনীকে প্রস্তবিত করার আগে থেকে যে চিন্তাভাবনা, তার কারণেই এই ধরনের কথাবার্তা, যেগুলোর কোনো ভিত্তি নেই। কারণ আপনি এমন একটি জিনিস বলবেন যে জিনিসের পক্ষে আপনার যুক্তি থাকবে, যে জিনিসের পক্ষে আপনার দালিলিক প্রমাণ থাকবে। দালিলিক প্রমাণ ছাড়া যদি আমি একটা কথা বলে ফেলি, সেটা তো আর কেউ মেনে নেবে না। সুতরাং এই ধরনের কথাবার্তা যেগুলা, এগুলো আসলে তাদের নির্বাচনী বলেন আর তাদের রাজনীতির একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে।